তাহলে আমাদেরকে আল্লাহ বনাম তার উপর ভরসা করতে হবে এই পাপ পাপ মাথা ছাড়া দিয়ে থাকলে আমাদেরকে ধ্বংস করে দেওয়া হবে আজকে আমাদের সমাজে এই ভাইরাস কেন এসেছে ভাইরাসের একটা কারণ আমি আপনাকে বলে দিই আজ থেকে চার পাঁচ বছর আগে হয়তো শেখ মুতিহমান মাদেনে আমাদের শিক্ষক হাফেজা উল্লাহ তিনি একটা বক্তব্য করেই রেখেছিলেন পাঁচটা পাপ যদি মাথা চাড়া দিয়ে যায় পাঁচটা আজাবে পৃথিবী বাসের উপর অবশ্যই আসবে ওই বক্তব্যটা আপনি শুনে নিয়েন তাতে ইবনে থেকে একটা হাদিসকে কোট করা হয়েছে হাদিসটা তারিব তার মধ্যে রয়েছে ইবনে মাজাতে যদি আপনি চান তাহলে আপনি সেই হাদিসটাকে পাবেন সে হাদিসটাকে আপনি পাবেন ইবনে মাজাতে তিরিশ নাম্বার পর্বে এটাও কিতাবুল ফিতানে রয়েছে হাদিস হচ্ছে চার হাজার উনিশ নম্বর হাদিস এটাতে পাঁচটা পাপের কথা আছে পাঁচটা পাপি আমাদের সমাজে মজুদ আছে কিন্তু যেহেতু একটা মাথা দিয়ে আছে এখন ওইটা যেটা বর্তমানে রিলেটেড আমি শুধু সেই পাপটা সম্পর্কে আপনার কাছে এখন বলবো যদি আজকে তফসিরের ক্লাস হতো তাহলে আজকে ভাইরাস সম্পর্কে ডিটেলস আমি আপনাকে কিছু দেখাতে পারতাম যে এমন কিছু হাদিস আমরা পড়েছি বা আমার কাছে এসেছে যেটা আজ পর্যন্ত আমি কোনো নেটে কোনো বক্তার মুখ থেকে শুনিনি জাতিকে তারা এইভাবে আজকে বিভ্রান্ত করছে অথচ এটা আমাদের জন্য গজব নয় আজকে আপনারা যতটা ভয় পাচ্ছেন মুসলিমরা না এটা আমাদের জন্য গজব নয় কোন আজাব কোন শাস্তি আল্লাহর কোন মুসলমান বান্দার জন্য গজব নয় আল্লাহর রহমত স্বরূপ আসে এটা আমাদেরকে শিক্ষা দেওয়া হয়েছে শর্ত হচ্ছে আপনি আল্লাহর বান্দা কিনে এটা দেখার বিষয় আল্লাহর বান্দা আল্লাহর জমিন আর আল্লাহ আজাব পাঠাবে তাকে হালাক করে দেবে এটা কোনোদিন হতে পারে না এটা আল্লাহ সব আহমতলা সম্পর্কে এটা বিরূপ ধারণা আপনার আপনার সাথে যা কিছু হচ্ছে রাসুল সালাম বলছেন এটা কল্যাণ আর কল্যাণ আজাবানি আমরিল মমিন ইন্নাল আমরহ কুল্লহু লাহু খায়রু ওয়া লাইসা যাকা আহাদ ইল্লা লিমুমিন রসুল্লা সালাহসাল্লাহ মুসলিমের এক হাদিসে বলেছে আমি মুসলমানের জীবনটা দেখলে খুব আশ্চর্যিত এমন জীবন আল্লাহ পৃথিবীতে কোন ব্যক্তিকে দান করিনি একটা মুসলমান যতটা সম্মানিত যদি তাকে আল্লাহ দেয় আর সে যদি আলহামদুলিল্লাহ আল্লাহ তাকে ডাবল করে দিবে আর যদি আল্লাহ তাকে কোনো বিপদ দেয় সে যদি ধৈর্য ধারণ করে এর বিনিময় আল্লাহ তাকে জান্নাত দিয়ে দিবে আর কি চান আপনি আর কি চান বলেন

পাঁচটা পাপ তোমাদের সাথে সাক্ষাৎ করবে যখন সাক্ষাৎ করবে বা তোমরা দেখতে পাবে আর আমি আল্লাহর কাছে আশ্রয় চাচ্ছি তোমাদের সময় যেন ওই পাপগুলো মাথা চাড়া দিয়ে না আসে তোমরা যেন সেই পাপগুলো দেখতে না পাও আলহামদুলিল্লাহ রাসুল ইসলামের এই দোয়া আল্লাহ কবুল করেছে কুরাইশরা হয়তো এখন আর বেঁচে নাই সম্ভবত আল্লাহ সব আহমদ আর বংশের তারাই পাপ দেখতে পায়নি যে পাপ এখন আমরা দেখতে পাচ্ছি তারপর রাসুল বলছেন একটা পাপ হচ্ছে লাউ তাজহারি লাম যদি কোন রাষ্ট্রে কোন জাতিতে কাজ ছড়িয়ে যায় যদি রাষ্ট্রের লোকেরা ফাহেসা ফাহেসা অশ্লীল নৌরা কাজে লিপ্ত হয় আর সেটা যদি প্রকাশ পেয়ে যায় প্রকাশে যদি করে আপনি কি দেখতে পান না যে প্রকাশে হচ্ছে কি হচ্ছে না এমন কোন লোক আছে যারা এই নোংরা কাজের সাথে জড়িত নয় আরে আপনি কাদের উদাহরণ দেবেন আমি আপনি ভাবছেন আমি পার্কের উদাহরণ দেব পার্কের ফ্যান্টাসি কিংডম এদিক সেদিক স্কুল কলেজের আরে মাদ্রাসার হুজুরের নোংরা কাজে লিপ্ত এই পরে জাতি আর কত নিচে নেমে যেতে পারে মাদ্রাসার শিক্ষকদের এমন কিছু রিপোর্ট দেখা যাচ্ছে যারা ছাত্রদের সাথে নোংরা কাজে লিপ্ত যারা শিক্ষক স্কুলের শিক্ষকগুলো শিক্ষিকাদের সাথে এই আলফাল কাজে ব্যস্ত তাদেরকে নোংরামি শিখায় ওইটাই প্রচার প্রসার করতে চাচ্ছে রাষ্ট্রের নায়ক যারা নেতা নেত্রী যারা তাদের মধ্যে অশ্লীলতা রয়ে গেছে আপনি বলেন কোন সেক্টরটা বাকি আছে কোন সেক্টরটা যারা জ্ঞানী যারা ভদ্র যারা সভ্য তাদের মধ্যে নোংরামি রয়েছে আর আমি ওই নিচু শ্রেণীর উদাহরণ দিয়ে আমার কি লাভ আপনি বলেন যখন আম হয়ে যাবে যখন উন্মুক্ত ফাহেসা চলছে যখন নৌরামে বিরাজমান হচ্ছে রাসুল্লাহ আল্লাহ সাল্লাম বলছেন সেই জাতি যেন অপেক্ষা করে যখনই এটা প্রকাশ হয়ে যাবে তখন কি হবে সাল্লাম বলছেন ইল্লা ফাশা মত তাউন তখন তাদের মধ্যে মহামারী আল্লাহ সালা ব্যাপক করে দেবে আল্লাহ মহামারী ছেড়ে দেবে তাদের উপরে তাউন আল্লাহ বলেছে মহামারী তাদেরকে এটা আমাদের বাংলা ট্রান্সলেট প্লেক করেছে মহামারী হচ্ছে যে কোনো ভাইরাস হতে পারে যেটা ব্যাপক আকারে মানুষকে ক্ষয় ক্ষতি করে পশুকে ক্ষয় ক্ষতি করে এগুলোকে মহামারী বলা হয়েছে এগুলো হচ্ছে তাউন মানে সংক্রামিত রোগ যেগুলো খুব দ্রুত ছড়ায় আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাসূল বলছে যখন কোন জাতির মধ্যে নোংরামি ফাহেসা ব্যাপক হয়ে যাবে আল্লাহ তাদেরকে ওই এইভাবে ব্যাপক মহামারী দিয়ে তাদেরকে হালাক করে দেওয়া হবে এবং এমন কিছু আজাব আসবে ওয়াল আউজা এমন কিছু রোগ তাদের উপর আল্লাহ নাজিল করে দেবে যেটা তাদের অতীতের লোকদের উপরে ছিল না আজকে দেখেন নতুন নতুন রোগ আবিষ্কার হচ্ছে যেটা সাহাবিদের যুগে ছিল না তাবিদের যুগে ছিল না অতীতে কোনো যুগেই ছিল না রাসুল ইসলাম বলেছেন এটার মূল কারণ কি ফাহেসা যখন আম হয়ে যাবে এই একটা পয়েন্ট শুধু আমি আপনাকে বললাম এই হাদিসের মধ্যে পাঁচটা আছে পাঁচটা খুব সেনসিটিভ একেবারে শেষটাও বলে দেই যদি ব্যাখ্যাও না হবা করি রাসুসলাম বলছেন কোনো জাতির মাঝে যদি আরেকটা একটা পাপ যদি মাথা চারা দিয়ে যায় সেটা কি অমা লাম তাহ কুমু অমা লাম তাহ কুম আম্মা তোহম বি মিম্মা আনজাল আল্লাহ যদি কোনো রাষ্ট্রের নেতা নেত্রীরা রাষ্ট্রের নেতৃস্থানীয় ব্যক্তিরা আল্লাহর কিতাব দিয়ে ফায়সালা না করে আল্লাহর কিতাব দিয়ে বিচার না করে আর নিজের মন মগজ দিয়ে পরিচালিত হয় আল্লাহ সুবাহ তালা যা নাজিল করেছে সেগুলোকে খেলতামশার মতো করে গ্রহণ করে রাসুল ইসলাম বলছেন এল্লা যা আল্লাহ বাহম বাইন আল্লাহ সুবাহ তালা তাদের একে অপরকে লড়িয়ে দেবে দ্বন্দ্ব লাগিয়ে দেবে যে জাতি আল্লাহর কিতাবের ফেসলা করবে না আর আল্লাহর বিধানের সাথে খেলতামশা করবে আল্লাহ সব হুয়া তালা সেই জাতিকে আল্লাহ কিভাবে শাস্তি দেবে যে একে অপরের সাথে শত্রুতা বাড়িয়ে দিবে আল্লাহ দ্বন্দ্ব থাকবে বিপক্ষের দল থাকবে এবং একজন ভালো করতে চায় তো গাছ কাটার মতো লোক অলরেডি আল্লাহ তৈরি করে দেবে আজকে কি আমাদের সমাজ এমন নাই আমরা কি সেই ভুক্তভোগী নই আমাদের উপরে কি এমন এমন দুষ্টদেরকে আল্লাহ চাপিয়ে দেয়নি কেন হয়েছে কারণ আমাদের নেতৃস্থানীয় ব্যক্তির আল্লাহর কোরআনটাকে ছুঁড়ে ফেলে দিয়েছে ইসলামটাকে তারা ছুঁড়ে ফেলে দিয়েছে এমন নাই যে সাজিয়ে রেখে দিয়েছে ছুড়ে ফেলে দিয়েছে তারা তারা নতুন নতুন কিছু আবিষ্কার করছে তাদের মতামত দিয়ে দেশ পরিচালনা করছে রাসুসলাম বলছেন এই জন্য তাদের শত্রুও বেশি এই জন্য আমাদের জানের নিরাপত্তা নাই আমাদের সাথে দুর্নীতি করা হচ্ছে তারা পার পেয়ে যাচ্ছে যে কোনো আমি তো বলেছিলাম যে আপনি মহামারীর টেনশনে ভুগছেন আরে প্রতিদিন মহামারী আপনার ঘরে পয়দা হয় যা আপনি খাচ্ছেন তার প্রত্যেকটার মধ্যে পয়জন রয়েছে কিন্তু সরকার কোনো পদক্ষেপ নেয়নি তাদেরকে ধরে পুলিশের কাছে দেওয়া হয় তারা মোটা অঙ্কে টাকা দিয়ে বেরিয়ে যায় আবার করে কিন্তু সৌদি আরবে যদি একটাকে ধরতে পারতো সাথে সাথে তার হাতটাকে যখন কেটে দেওয়া হতো দ্বিতীয় ব্যক্তি আর কোনো সাহস না যে আমি এর মধ্যে ফরমালিন মিক্স করি বা আমি কোনো রকমের ভেজাল করি